রাজধানীর গুলশানের আভিজাত ফ্ল্যাটে উদ্ধার কলেজছাত্রী মোশারত জাহান মুনিয়ার মরদেহ কুমিল্লায় তার বাবা মার কবরের পাশে সমাহিত করা হয়েছে। মঙ্গলবার 27 এপ্রিল আসরের নামাজের পর জানাজা শেষে কুমিল্লা শহরের টমছম ব্রিজ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মনিয়ার মরদেহের ময়নাতদন্ত করেন চিকিৎসকরা, পরে সর্জনরা তার মরদেহ নিয়ে কুমিল্লার পথে রওনা হন। বিকেলে শহরের উত্তর বাগিচাগাঁও এলাকায় নিজেদের বাড়িতে পৌঁছায় মনিয়ার মরদেহবাহী গাড়ি, সেখানে স্বজনরা তাকে শেষ বিদায় জানান। গত সোমবার 26 এপ্রিল রাতে গুলশান 2 এর 120 নম্বর সড়কের ওই ফ্ল্যাট থেকে মনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি রাজধানীর একটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন, একাই থাকতেন ওই ফ্ল্যাটে। 1 লাখ টাকা ভাড়ায় মাস 2 আগে ফ্ল্যাটটি নেন তিনি, তবে তার পরিবারের কেউ সেখানে থাকতেন না। তার পরিবারের সকল সদস্য কুমিল্লা শহরে থাকতেন। এদিকে এ মামলার প্রতিবেদন দাখিলের জন্য 30 মে দিন ধার্য করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর রাতেই মনিয়ার বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে 306 ধারায় আত্মহত্যায় প্ররোচনা অভিযোগ এনে গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর 27। মামলার আসামি করা হয় বসুন্ধরা গ্রুপের MD সায়েম সুবহান তানভীরকে, তার বয়স 42 বছর। পরে মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী 30 মে দিন ধার্য করেন। বন্ধুরা, কি মনে হয় আপনার, বিচার হবে কি এই হত্যাকাণ্ডের? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, পরবর্তী ভিডিওর অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।